দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিধায়ক, শল্য চিকিৎসক তথা সংস্কারক মুথুলক্ষ্মী রেড্ডি জন্মদিনে মঙ্গলবার বিশেষ ডুডল প্রকাশ করে উদযাপন করেছে গুগল। নিজের জীবনে বিভিন্ন চড়াই উতরাই সাক্ষী হয়েছেন তিনি। মহিলার জন্য জীবনভর নানা কাজ করেছেন দেশের প্রথম মহিলা বিধায়ক। নিজের জীবনে অবিচ্ছিন্নভাবে চিকিৎসক রেড্ডির জনস্বাস্থ্য নিয়েও কাজ করেছেন এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইকেও নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। অগণিত যুবতী মেয়েদের জীবনকেও এক নতুন দিশায় চলার পথ দেখান তিনি। পরবর্তীকালে দেশের প্রথম মহিলা শল্য চিকিৎসক হিসাবে সরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করেন তিনি। ব্রিটিশ পরবর্তী যুগে ভারতের প্রথম মহিলা বিধায়কও হন মুথুলক্ষ্মী রেড্ডি। নিজের অভিভাবকের বিরুদ্ধে রুখে দাঁড়ান মুথুলক্ষ্মী রেড্ডি। তিনি তাদের বোঝাতে সফল হন যে বিয়ে নয়, উচ্চশিক্ষা নিতে চান তিনি। সে সময় ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই খ্যাত তামিলনাড়ুর মহারাজা কলেজে ভর্তি হন তিনি। ওই কলেজ থেকে ডিস্টিংশন সহ তিনি স্নাতক হন এবং মাদ্রাজ মেডিকেল কলেজে প্রথম মহিলা হিসেবে ভর্তি হন। পরবর্তীকালে মুথুলক্ষ্মী রেড্ডি মাদ্রাজ আইন পরিষদে যোগদান করার জন্য সরাসরি চিকিৎসক হিসাবে কাজ করতে পারেননি সময়ের অভাবে। ওই সময় তিনি মহিলাদের বিবাহের বৈধ বয়স নিয়ে কাজ করেন এবং সমাজে নারীদের প্রতি যে লিঙ্গ বৈষম্য করা হয় তার বিরুদ্ধেও সোচ্চার হন। 1914 সালে সুন্দরা রেড্ডি নামে এক চিকিৎসকের সঙ্গেই তার বিয়ে হয়। মহাত্মা গান্ধীর অনুগামী মুথুলক্ষ্মী রেড্ডি জীবনভর মহিলাদের জন্য উন্নয়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণের কাজ করেছেন। নিজের বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর 1954 সালে চেন্নাই তিনি আদ্দার ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। বর্তমানে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বিশ্বের অন্যতম একটি বিখ্যাত প্রতিষ্ঠান এটি। প্রতি বছর গড়ে 80,000-এর বেশি মানুষ ক্যান্সার চিকিৎসার জন্য এখানে আসেন। দেশের হিতে যেভাবে কাজ করেছেন তার জন্য মুথুলক্ষ্মী রেড্ডিকে 1956 সালে সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। এই মানুষটি জন্মদিনে মঙ্গলবার বিশেষ ডুডল প্রকাশ করল গুগল। এই টপিক এতটুকুই। যদি কিছু বলার থাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।